দেশের হয়ে 91তম পদক জিতলেন সোনাম মালিক। কুস্তির 62 কেজি বিভাগে ব্রোঞ্জ জয় ভারতীয় কুস্তিগিরের। চীনের প্রতিপক্ষ জিয়ালংয়ের বিরুদ্ধে হাংঝৌতে নেমেছিলেন সোনাম। থ্রিলার ম্যাচে 25 সেকেন্ড বাকি থাকতেই 7-5 ব্যবধানে ম্যাচ জিতে নেন সোনাম। এর আগে গ্রেকো রোমানের এই বিভাগে সুনীল কুমার ও অন্তিম পাঙ্খাল ব্রোঞ্জ জেতেন। এবার ব্রোঞ্জ জিতলেন ভারতের সোনাম মালিক।